এখন আমরা ইফিসীয়দের প্রতি পৌলের পত্রের পাঁচ অধ্যায় পাঠ করছি। অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও, আর প্রেমে চলো, যেমন খ্রিস্ট তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত। আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা শ্লেষোক্তি, এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়। কেননা তোমরা নিশ্চয় জানিতেছ বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী, সে তো প্রতিমা পূজক, কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে অধিকার পায় না। অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। অতএব তাহাদের সহভাগী হইও না, কারণ তোমরা এক সময় অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। দীপ্তির সন্তানদের ন্যায় চলো, কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়। প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা কর, আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না, বরং সেইগুলির দোষ দেখাইয়া দাও। কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয়, কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে। বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলই দীপ্তিময়। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ কর, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য কর। সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত হও। স্ত্রী পুরুষ প্রভৃতির কর্তব্য। নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও। কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট ও মণ্ডলীর মস্তক। তিনি আবার দেহের ত্রাণকর্তা, কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হোক। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট ও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। এইরূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট ও মণ্ডলীর প্রতি করিতেছেন। কেননা আমরা তাহার দেহের অঙ্গ, এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ,
কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।